বন্ধুরা, গোটা বিশ্বে গম্ভীর হওয়া পরিস্থিতিতে ভারত এখন এমন একটি ঘোষণা করে যেটিতে হঠাৎ গোটা বিশ্বের ঘুম উড়িয়ে দিয়েছে। এশিয়া, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা থেকে শুরু করে ইউএন পর্যন্ত ভারতের এই সিদ্ধান্তে ত্রাহি ত্রাহি দাবি জানাচ্ছে। যেমনটা রুশ গতদিন কালাসাগরের শস্য চুক্তির ডিলকে সম্পূর্ণ ভেঙে দিয়েছে, সেখানে আবার রাশিয়ার এমন সিদ্ধান্তে ভারতও নিজের অমতকে দেখিয়েছে তাদের সামনে। কেননা রাশিয়ার শস্য চুক্তির ডিলকে ভঙ্গ করতে গোটা বিশ্বের দাম আর ক্ষুধার্তের সংখ্যা হু হু করে বেড়ে যাবে। তো সেখানে আবার ভারতও এমন একটি স্টেপকে উঠিয়েছে যেটিতে পুরো বিশ্বের নিঃশ্বাস সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। আসলে বন্ধুরা, ভারত এখন নিজেদের চালের এক্সপোর্টকে বন্ধ করার ঘোষণা করেছে। মানে রাশিয়ার শস্য চুক্তি থেকে পিছনে সরার কারণে যেখানে গোটা বিশ্বে মুখ্যভাবে গমের সংকট তৈরি হবে, তো এখন আবার ভারতের চালের এক্সপোর্টের উপর ব্যান লাগানোর উপর ঘোষণা করে। আর এখন গোটা বিশ্বে গমের পরে চালের ওপর গম্ভীরভাবে সংকট চলে আসবে। ভারতের ঘোষণার উপর আছে সাদা বাসমতি চালের উপর ব্যান, আর সামনে কিছুদিনে ভারতের কম করে 80% চালের এক্সপোর্টকে থামিয়ে দেবে, আর চালের জন্য হাহাকার তৈরি হবে গোটা বিশ্বে। ভারতের এমন সিদ্ধান্তের পরে ইউনাইটেড নেশনের চিন্তা দেখিয়েছে যে এই সিদ্ধান্তে গোটা বিশ্বে খাদ্য সংকট তৈরি হবে। যদিও যতক্ষণ পর্যন্ত এই বছরে ভারতের ধানকে কাটা না হচ্ছে আর ভারতের কাছে নতুন চালের স্টক বা ভান্ডার জমা না আসছে, ততক্ষণ পর্যন্ত ভারত নিজেদের চালের উপর অঙ্কুশকে লাগিয়ে রাখবে বা ব্যানকে লাগিয়ে রাখার সিদ্ধান্ত অটুট থাকবে। তো সেখানে আপনারা দেখলে বুঝবেন যে সামনের দিনে ভারতের স্থিতি তো সামান্য হবে, কিন্তু সামনের কিছু মাস গোটা বিশ্বের জন্য বড় মুশকিল কিন্তু চলে আসবে।